আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি প্রথি সুলতানা, আছি ইমন এন্টারপ্রাইজে। দেখাবো ইমন এন্টারপ্রাইজের সিগনেচার প্রোডাক্ট, কারণ আপনারা অনেকেই জানেন ইমন এন্টারপ্রাইজ হচ্ছে এলুসেভ ব্র্যান্ডের ডিলার। আর আসন্ন কুরবানি ঈদের আগে সবচেয়ে যে জিনিসটা রিকোয়েস্ট ছিল সেটা হচ্ছে আপু ওদের ফ্ল্যাট করাই বা মাল্টিপ্যান, ওটা ওরা যেটাকে বলে, এগুলোর উপরে একটা ভিডিও চাই। আমরা কিন্তু প্রিভিয়াস একটা ভিডিওতে ওদের আদার্স প্রোডাক্টগুলোও দেখিয়েছি, কারণ এত অতিরিক্ত সাইজ ওদের, মানে অনেক অনেক সাইজ, তো এক ভিডিওতে আসলে অনেকগুলো ভ্যারাইটি দেখানো যায় না। এই জন্য আমরা পার্ট বাই পার্ট প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে। আমার সাথে ভিডিওতে হেল্প করবে জুবায়ের ভাইয়া। সো শপে যারা সরাসরি আসবেন চলে আসবেন ইমন এন্টারপ্রাইজ, দোকান নং 79-80 নিউ সুপার মার্কেটের 14 নম্বর গলিতে, দোকান দুইটা, একটা আরেকটার অপোজিটে, আর এটা কিন্তু দ্বিতীয় তলাতে, এটা মনে রাখবেন, 14 নম্বর গলি। আর এখানে দুইটা ফোন নাম্বার, একটা টিএনটি নাম্বার আছে, এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অনলাইনে কেনাকাটা করতে পারবেন 64 জেলা থেকে। জুবায়ের ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপা, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো জুবায়ের ভাই, আজকে আপনার আপুদের রিকোয়েস্ট ছিল ফ্ল্যাট করাই মাল্টিপ্যান এবং মাল্টিপ্যান। সো আগে যে ভিডিওটা ছিল আমাদের, তো ছিল বড় বড় ডিপ করাই ছিল, আর হচ্ছে আপনার বড় সসপেন ছিল। জি, তো এখানে অনেকে কমেন্ট করছেন ভাই যে মাল্টিপ্যান করে এগুলো কি শেষ বা নাই বা কি আসছে নতুন আপডেট, তো এই জন্য আপু একদম পুরো আইফেল টাওয়ার, মিনি আইফেল টাওয়ার। ওকে ফাইন, সো নিয়ে আমরা হাজির হয়ে গেছি মাল্টিপ্যান। এটা হচ্ছে নরমাল করে আপু, ফ্ল্যাট করাই সব সময় বাসায় যে আমরা কোয়েটা ইউজ করি, ইউজ করি একেবারে, মনে করেন ভাজি সবজি, ডিম ভাজা বা একটু মাছ ভাজা বা একটু সবজি টবজি করা, ঝোল, হালকা ঝোলের কাজও করা যাবে, ভাজা ভাজির কাজও করা যাবে। জি, দেখেন ছোট্ট একটা কড়াই কি পরিমাণ ভারী, কি পরিমাণ ঠিক ভাই। ওরা কি 20 থেকে শুরু করছে? হ্যাঁ, ওটা 20 থেকে শুরু করছে কড়াইটা। আচ্ছা, তো 20 থেকে শুরু করছে, ঢাকনাটা হবে এরকম ব্যাকলাইট নব হবে, যেন গরম হলেও হাতে গরম না, গরম না লাগে। আচ্ছা, সো 20 সেমি ফ্ল্যাট কড়াই, এটার দাম কত রাখছেন ভাইয়া? এটা হচ্ছে আপু, দামটা বলবো অবশ্যই, তার আগে আমি একটা কথা বলে নিই, রাখেন এলোসেফ এর যে কোনো প্রোডাক্ট, আমাদের আগে ভিডিওতে কিন্তু আমি শেষে যাই বলছি কিন্তু, হ্যাঁ সেই জন্য এখানে আগে বলে আগে বলে নিচ্ছেন। আচ্ছা বলেন, কেন বলতেছি, কারণ এলোসেফ হচ্ছে ইমন এন্টারপ্রাইজের সবথেকে মানে একটা খুব সুন্দর একটা প্রোডাক্ট যা সবাই পছন্দ করেন আপু। জি, তো এটা আগের ভিডিওতে ছিল আমাদের 10%, তো এটা নতুন করে বলার কিছু নাই, আপনি যে কোনো প্রোডাক্ট কিনেন, এক পিস নিলেও 10%, এক পিস নেন আর বড় নিলেও 10%, হ্যাঁ 10% প্রোডাক্ট বরাবর আপনি থাকবে কিন্তু এখানে। ওকে ফাইন, তো আমি মানে আমরা যে প্রাইস বলছি এই প্রাইজের উপরে 10% 10%। জি, ওকে ফাইন, সো 20 সেমি আমরা যদি আপনার কাছ থেকে এই কড়াইটা নেই, এটার দাম কত পড়ছে? এটা হচ্ছে আপু মাত্র 690 টাকা, 690 টাকা পাচ্ছি 20 সেমি। তারপর হচ্ছে 22 সেমি, তারপর সাইজটা 22 সেমি। জি আপু, 22 এর দাম কত পড়ছে? 22 টা হচ্ছে আপু মাত্র 810 টাকা, 810 টাকায় পাবো 22 সেমি। তারপর আপু 24 সেমি, 24 সেমি, দেখেন জাস্ট কড়াইটা কত কিউট একটা কড়াই, এটা অনেক তেলতেলা কিন্তু ভিতরটা, তেল লাগলে কিন্তু আরো তেলতেলা হয়ে যায়, একেবারে মসৃণ তেলতেলা হয়ে যায় কিন্তু এটা, এবং চিকেন অনেক মোটা। জি, এটা কত পড়ছে? 24 সেমি 990 টাকা, 990 টাকা। তারপর 26 থেকে আইডিয়া দিয়ে দিব আপুদেরকে। ওকে ফাইন, আইডিয়াটা 26 থেকে কিনা কেন দিব, ছোট ছোট সব আইডিয়া থাকে মোটামুটি, এটা বলার কিছু নাই, ছোট করেই কেনার সময় কেউ অতটা আইডিয়ার দরকার হয় না। এটা হচ্ছে আপু 26 সেমি, দাম পড়ছে, তো এটা দাম হচ্ছে 1100 টাকা, বাট এখানে মাংস করে আপনি 1 কেজি করতে পারবেন, 1 কেজি করতে পারবো, 1100 টাকা, 26 সেমি। তারপরে আসে 29, তারপর হচ্ছে 29, এটা 28, সাইজ গুলো কিন্তু একটু অন্যরকম, এটা হলো 29 আপু, 29 এর দাম, এখানে আপনি মাংস করে 1.5 কেজি করতে পারবেন, পোলাও করে 1.5 কেজি করতে পারবেন, 29 এর দাম হচ্ছে আপু মাত্র 1330 টাকা, 1330 টাকা। পরে কিন্তু আসবে 32, তারপর হচ্ছে 32, 32 এর রাইস বা মাংস, রাইস হলে আপু আপনার 1 কেজি হবে, মাংস হলে 2 কেজি করতে পারবেন, রোস্ট করলে 3টা মুরগি রোস্ট অনাসে করতে পারবেন আপু। আচ্ছা, এটা বড় মাছের পুরো একটা ফ্রাই করতে পারবেন ভাই, কিন্তু সবসময় একটু কমিয়ে বলে যেন আপনাদের হাতে গেলে আপনাদের একটু বেশি করতে পারেন, তাও অসুবিধা নাই। আচ্ছা, সো 32 এর দামটা ছিল মাত্র 1570 টাকা, 1570, আর 34 সবচেয়ে বড় সাইজ, এটা এক্সট্রা আসছে। আচ্ছা, এইবার সংযোজন 32 পর্যন্ত লাস্ট ছিল, আর 34 হলো এক্সট্রা আসছে আর কি, ওরা নতুন এই সাইজটা করছে, নতুন সাইজটা এরা করছে। তো এটা যেটা 34 আপনি এখানে পোলাও করতে পারবেন 1.5 কেজি, আর মাংস করলে অনেকে 3 কেজি করতে পারবেন। ওকে ফাইন, 4 থেকে 5টা মুরগি রোস্ট করতে পারবেন আপু, রোস্ট করা যাবে, এটা দাম হচ্ছে আপনি যদি এক্সট্রা সাইজ একটু বড় করছে মাত্র 2200 টাকা আপু, 2200, মাত্র 2200 টাকা, মানে 2200 টাকা দাম। জি, 2200 টাকা, মানে কত সুন্দর একটা করে, একেবারে রোস্ট করে যাই করেন সব সম্ভব, খুব ফ্যাশনেবল একটা করে আপু। জি, মাত্র 2200 টাকা, 34 সেমি। আচ্ছা, 34 সেমি ছিল সবচেয়ে বড়। এরপরে আসবো আমরা মাল্টিপ্যানে, মাল্টিপ্যান কিন্তু আমাদের শুরু হয়েছে 22 থেকে আর সর্বোচ্চ সাইজ হয়েছে 43। আমরা এক এক করে আস্তে আস্তে একটু আইডিয়া দেবো, এটা আমি তাহলে এই চারটা একটা আইডিয়া ছাড়াই দেই, কারণ চারটাতে আইডিয়া মনে হয় আপু লাগে খুব বেশি দরকার হবে, দরকার হয়। আচ্ছা ঠিক আছে, কারণ এগুলো সবসময় সবাই রাসবাসাবারি রেগুলার আগে বলে বলে, এটা এটা ইনফ্রারেড চুলা হবে, ইনফ্রারেড চুলা হবে আপু, 22 সেমি দাম পড়ছে, 22 সেমিটা হচ্ছে আপু মাত্র 830 টাকা, আর 26টা ভাইয়া, 26টা হচ্ছে আপু 1020 টাকা,
28টা হচ্ছে 1180 টাকা এন্ড ফাইনালি 30 সিএম এটা হচ্ছে আপনার মাত্র 1310 টাকা 1310 প্রত্যেকটা তলাটা32 এখানে যেহেতু আমরা রোস্ট প্যানে রোস্ট দিয়ে শুরু করি, হ্যাঁ বলেন রোস্ট দিয়ে, এখানে আপনি 4টা মুরগি রোস্ট করতে পারবেন। ওকে, 4টা মুরগির রোস্ট। এখন আমরা যে সাইজটা দেখবো এটা হচ্ছে 34 আপু, 34 রোস্ট কয়টা আপু? রোস্ট করলে আপনি 6টা মুরগি করতে পারবেন, মাংস করলে 3 কেজি 3 থেকে 4 কেজি আসবে। আচ্ছা, 4 কেজি। পোলাও করলে 2 কেজি আসবে। ওকে, 2 কেজি ঝরঝরা হবে। হ্যাঁ, এক ঝরঝরা পোলাও হবে। ওকে, 34 এর দাম পড়ছে, 34 এর দামটা হচ্ছে আপু মাত্র 2090 টাকা। 2090 টাকা। তারপরের সাইজ আসে 38। তারপরে হচ্ছে 38 আসে, 38টা দেখেন বিশাল সাইজ, খুব সুন্দর সাইজ আপু, কিন্তু অনেক একেবারে বড়ও না আবার একেবারে ছোটও না, খুবই সুন্দর এবং তলাটা অনেক ফ্ল্যাট, তো আপনি যদি চান মানে ইনফ্রারেড চুলা গ্যাসের চুলা লাগবে, আমাদের বাসার যে গ্যাসের চুলা ওর বারান্দাটা ছোটই থাকে, কিন্তু এটা সিস্টেমটা এরকমই, আপনি অল্প আগুন দিবেন পুরো ছড়া যাবে, ছড়ায় পুরো বাইরে আসবে আগুন, পুরোটা এর ভিতরে আপনি আলু আগুনটা লাগবে এর ভিতরে আপু। তাহলে আমরা 38 এর দামটা পাবো, 38 এর দামটা হচ্ছে আপু মাত্র 2370 টাকা, 2370 মাত্র 2370। এরপরে করছে ওরা 41, এরপরে করছে 41, 41 এ আনুমানিক কতটুকু চাল করতে পারবো আপু? 41 যদি চাল করেন একেবারে আপনার 4 কেজি খুব সুন্দরভাবে করতে পারবেন পোলাও। আচ্ছা, আর যদি 3 থেকে 4 কেজি গোশত করলে তাহলে 7 কেজি, 7 থেকে 8 কেজি করতে পারবেন, রোস্ট করলে এখানে আপনি 8টা মুরগি রোস্ট অনায়াসে করতে পারবেন। ওকে, ফাইন, একটা বড় 5 কেজি একটা মাছ খুব সুন্দরভাবে ফ্রাই করতে পারবেন এর ভিতরে। আচ্ছা, আর ভাইয়া বলছিল অনেক সময় এই ধরনের মাল্টিপ্যান গুলো অনেকে মাছের জন্যও নেয়, কারণ মাছ তো লেয়ারে লেয়ারে করতে হয়, অনেক সময় ভেঙে যাওয়ার ভয় থাকে, সেক্ষেত্রে এই মাল্টিপ্যান গুলো মাছের জন্য সুন্দর। আপনি চিংড়ি মালাইকারি করেন, চিংড়ি মাছ মানে আটতে গেলে কি ভেঙে যায় বা সসপ্যানে হয় না, মাছ থেকে আলাদা হয়ে যায়, পরেতে কিন্তু হয় না, নিচে ঝোল থাকে উপরে থাকে চিংড়ি, তখন কি হয় ঠিকমতো দেওয়ার সময় হয় না, ডিস্ট্রিবিউশনের সমস্যা, যদি এটা একবারে ছড়ানো দেখেন আমি এখানে হাতে নেই, দেখেন কত সুন্দর, এই যে বিশাল সাইজ, বুঝানোর জন্য আমি এটা হাতে নিলাম, এটা অনেক সুন্দর কিন্তু আপু, এটা 41 এর দাম পড়ছে, 41 এর দামটা হচ্ছে আপু মাত্র 3050 টাকা। আচ্ছা, আর এরপর সবচেয়ে বড় সাইজ হচ্ছে 43, সবচেয়ে বড় 43 আপু, 43 এ পোলাও করলে, 43 এ পোলাও করলে আপনি করতে পারবেন হচ্ছে 5 কেজি, 5 কেজি যেটা বললাম কিছু নেই, 5 কেজি পোলাও তো এইভাবেই হবে, মাংস করলে তো 15 কেজি মাংস হবে, যেহেতু ছড়ানো এটা 15 কেজি মাংস, 5 কেজি পোলাও, 10টা মুরগি রোস্ট, ওকে 10টা মুরগি রোস্ট, অলপ অলপ সুন্দরভাবে করতে পারবেন আপু, 10টার বেশি মুরগি রোস্ট হবে ভাইয়া, বেশি হবে, আর মুরগির রোস্টের সাইজের মুরগি তো আসলে বিশাল হাতির সাইজ হয়, হাতির সাইজ দা 10টা মুরগি তো 4 পিস করে 40 পিস, হ্যাঁ আমার মনে হয় 50 করতে পারবে, হ্যাঁ 50 পিস আরাম করে হবে, জি यस, তো এটার দাম কত কাচ্চি করেন, এটাতে আপনি 4 কেজি চাল, 4 কেজি মাংস, 2 কেজি আলু, ওকে, অলবাল 10 কেজি, খুব সুন্দর সুন্দরভাবে হবে, এটা একটু ফ্ল্যাট ছড়ানো, কিন্তু এটা ডাবল লেয়ারিংটা সুন্দর, একবার শুধু আপনি নিচে একতলায় পোলাও দিলেন, আবার মাংস এখানে বসায় দিলেন, আবার চাল দিলেন, আবার আলু দিলেন, মানে এটা খুব সুন্দরভাবে করতে পারবেন আপু। কত পড়ছে প্রাইস? এটা হচ্ছে আপু মাত্র 3580 টাকা, 3580 টাকা। সো এলুসেফে আজকে আমরা দুটো প্রোডাক্ট দেখিয়েছি, এর আগেও কিন্তু আমরা এলুসেফের একদম ট্রেডিশনাল ভাতের হাঁড়ি থেকে তরকারি হাঁড়ি ওগুলাও দেখিয়েছি, আবার ক্যাসারল ডিপ করাইও দেখিয়েছি, তো এখন মূল বিষয়টা হচ্ছে যে এই প্রোডাক্টগুলোতে তো একেবারে 10% ফ্ল্যাট ছাড় চলছেই, আপনারা 7 লাখ পর্যন্ত পাচ্ছেন, তবে অনলাইনে কেনার সিস্টেমটা একটু আমরা জুবের ভাইয়ের কাছ থেকে জানবো। অনলাইনে কেনার সিস্টেম হচ্ছে অনেকে মনে করেন 500 টাকা অ্যাডভান্স করেন, অনেক জায়গায় 1000 টাকা অ্যাডভান্স করেন, তখন অনেকে টাকা মেরে দেয়, ঝামেলা দেয় বা হয় বিভিন্ন সমস্যা দেখা দেয়, তো আমাদের প্রোডাক্ট যারা কিনবেন বরাবরের মতোই মাত্র 200 টাকা অ্যাডভান্স করবেন আপনি, ওকে, সর্বনিম্ন ওই 800 টাকার প্রোডাক্ট হোক আর 3800 টাকার প্রোডাক্ট হোক, হ্যাঁ জি,
মাত্র 200 টাকা অ্যাডভান্স করে আপনি ঘরে বসে কেনাকাটা করবেন কিভাবে? ইমন এন্টারপ্রাইজ 79-80 নাম্বার দোকান, ঢাকা নিউ সুপার মার্কেট 14 নাম্বার গলি। এখানে আমার দুইটা ফোন নাম্বার দেওয়া আছে, একটা টিএনটি নাম্বার দেওয়া আছে। যারা এসে কেনাকাটা করতে অনেকে চিনেন না, আইসে এখানে লোকেশনটা চেক করতে পারেন, বুঝতে পারেন না, জি, তারা অবশ্যই আমাদের কল দিবেন, টিএনটিতে ফোন দিবেন, আপনার লোক পাঠিয়ে আপনাকে নিয়ে আসবো রিসিভ করে। আর যারা হচ্ছে ঘরে বসে কেনাকাটা করবেন, যে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে বসে কেনাকাটা করবেন, তারা অবশ্যই 200 টাকা অ্যাডভান্স করে ঘরে বসে হাতে প্রোডাক্ট বাকি থাকে ওখানে পে করে দিবেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, দেখাবো ইনশাল্লাহ এই সব থেকে নতুন প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।